মিথ্যাবাদী ধরার উপায় চেনার কৌশল মানুষের চেহারা এবং অঙ্গভঙ্গিতে যেসব পরিবর্তন হতে পারে কেমিক্যাল রিয়াকশনের কারণে মিথ্যা বলার সময় মানুষের চুলকানি অনুভব অনুভূত হয় যদি কথা বলার সময় ব্যক্তিত্ব ব্যক্তিটি তার নাক অথবা ঘাড়ের চুল কায় তবে বুঝতে হবে সে মিথ্যা বলছে মুখ শুকিয়ে যাবে এই পরিবর্তন বেশ লক্ষণীয় হয়ে থাকে লালা উৎপন্ন হবে প্রচুর পরিমাণে তাই কথা বলার সময় বেশিরভাগ সময় তা তা কেかしদ হতে দেখে যাবে অথবা Jehová দিয়ে ঠর পড়ছে করতে দেখা যাবে ছ ঠর চাবাতে পারে চোখ ঘন ঘন উপনীত ডান बम হতে দেখা যাবে যদি স্বাভাবিকভাবে চাইতে বেশি চোখের পলক ফেলে তবে অনুমান করা যায় ব্যক্তিটি মিথ্যা বলছে এক দৃষ্টিতে তাকে কথা বলবেন সকলেরই ধারণা যারা মিথ্যে কথা বলে তারা চোখে চোখের কথা বলতে পারেন না কিন্তু আপনাকে কথা বিশেষ করার জন্য এবং নিজের কথা মানিয়ে নেওয়ার জন্য অনেকে মিথ্যাবাদী আপনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মিথ্যা বলতে পারবেন গ্লাস বলেছেন যখন আমরা সাধারণভাবে কথা বলি তখন স্বাভাবিকভাবে আমরা চারপাশে বসে তাকিয়ে কথা বলি এবং স্বাভাবিক নিয়মে চোখের কথা ফেলে কিন্তু একজন মিথ্যাবাদী স্বাভাবিক এই নিয়মটি মানতে পারবে না এবং তার চোখের পলক ফেলেও হবে নিয়ন্ত্রিত একই গল্প মিথ্যে কথা বলার সময় অনেকেই অতিরিক্ত ঘামেন আবার অনেকেই ব্যক্তি আছেন যারা নার্ভাস বলজপদ করলে ক্ষমতা শুরু করেন এ ধরনের ব্যক্তিকে আবার মিথ্যাবাদী বলবেন না কিন্তু কেউ যদি কথা বলার সময় ক্ষমতা থাকেন এবং সঙ্গে সঙ্গে কেঁপে ওঠেন কষ্ট করে ঢোক দিতে থাকেন তাহলে বুঝবেন অবশ্যই তিনি মিথ্যা বলছেন মিথ্যাবাদী মাইক্রো এক্সপ্রেশন লক্ষ্য রক্ষ করুন কথা শুরুতে হাসিমক্ষ থাকলে সে মেশে হাসি স্থায়ী হন অবস্থায় তার মনে মনে হবে না কি মাইক্রো এক্সপ্রেশন লক্ষ্য করে থাকেন তারা বুঝতে পারে মিথ্যা বলছে কারণ যারা মিথ্যা বলছে তাদের মাইক্রো এক্সপ্রেশন মন্দির লক্ষ্য করেছেন তারা মিথ্যা থেকে کوئی গল্প দিতে পড়া বলতে বলুন দেখবেন ওই ব্যক্তি যদি মিথ্যা বলার জন্য গল্প বানিয়ে থাকে তাহলে প্রথমবার যারা বলছে যার সঙ্গে পরিবেশের গল্প কোনো মিল থাকবে না মিথ্যা বলার বা মিথ্যাwebdriverর পাঁচটি উপায়ে হুট করে মাথার অবস্থান পরিবর্তন করে কথা বলবেন আপনার একটি প্রশ্নে جواب হুট করে মাথার অবস্থান পরিবর্তন করে ফেলে অর্থাৎ তিনি আপনাকে মিথ্যা বলছেন মাথা নিচু করে ফেলা মাথা ঝাঁকি অন্যদিকে হেলানো ইত্যাদি এর অর্থ হচ্ছে তিনি মিথ্যা কথা বলছেন ক্যালিফোর্নিয়ার ফরেন্সিক মনোবিজ্ঞানী ডক্টর ব্রিক এর নতুন গবেষণার উপর কথা বলেছেন শ্বাস প্রশ্বাস পরিবর্তন হচ্ছে যিনি মিথ্যা কথা বলছেন বা বলার চেষ্টা করেছেন তার প্রশ্বাস স্বাভাবিকভাবেই পরিবর্তন মিথ্যা বলার সময় ভারী নিঃসরণের প্রবণতা লক্ষ্য করা যাবে উল্লেখ করেছেন গ্লাস যখনই শ্বাস প্রশ্বাসে এ ধরনের পরিবর্তন আসবে তখন স্বাভাবিকভাবে নিঃশ্বাস সাথে কাঁধ উপরে উঠবে এবং কণ্ঠ হালকা হয় আসবে ক্লাস বক্সে যখন মিথ্যে কথা বলা হয় তখন আমাদের দুশ্চিন্তা ও নার্ভাস হয়ে যাওয়ার কারণে এই হার্ট বিট রক্ত পরিবর্তন হয় তার ফলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় অনেকে বেশি 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 স্থির হয়ে দাঁড়িয়ে থাকবেন নার্ভাস হয়ে উস খুস করে বেশিটা অনেকে নজরে পড়ে থাকে এবং তখন ধরে ফেলা যায় তিনি মিথ্যা বলছেন একই কথা বারবার বলতে থাকবেন যখন কেউ কেউ মিথ্যে কথা বলে এবং আপনাকে বোঝানোর চেষ্টা করবে তখন সেই মিথ্যাটা নিজের মনের মধ্যে গেঁথে নেওয়ার জন্য হলে কেউ বারবার উচ্চারণ করে

কোন কথা মুখ দিয়ে জবাবে বা কথা বলতে কষ্টপত্র করবে আমাদের দেহের অটোমেটিক নার্ভাস সিস্টেম সেলিব্রি ফ্লো কমে দেয় যখন আমরা অনেক বেশি মানসিক চাপে থাকি দর্শণগত আছেন দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করুন নিচে যদি সুখের চোখ সরিয়ে নেন এবং নিচের দিকে তাকিয়ে থাকেন তাহলে বুঝবেন তিনি মিথ্যা বলছেন এটা একটা মিথ্যা বলার লক্ষণ যার সঙ্গে কথা বলছেন তার কথা বলার ধরনের দিকে খেয়াল করুন যদি তিনি সাধারণভাবে কথা বলে যান এবং কোনো বিরতি ছাড়া এবং মাঝে মধ্যে আম এই ধরনের শব্দ তাহলে সেটা একটা মিথ্যা বলার লক্ষণ মিথ্যা বলার সময় মানুষের হাত গোটাতে পারে অথবা মা পায়ে ঘোষা দিয়ে হাঁটতে পারে অথবা উচ্চস্থান করতে পারে এরকম সে নার্ভাস ও তার সাধারণত তার ব্যবহার পরিবর্তন করতে চাইছে আচার ব্যবহার মুখের ভাবে পরিবর্তন মিথ্যা বলার আরেকটি একটি লক্ষণ লক্ষ্য করুন মিথ্যা বলার সময় কেউ ব্যক্তিটি চোখের ভুরু উপরের দিকে উঠছে কি না স্বাভাবিক তার ভুর নড়াচড়া করবে বেশি অথবা তিনি হাসবেন এমন একটা সময় তখন হাসার কথা কোনো কারণ নেই বডি ল্যাঙ্গুয়েজের মিথ্যা বলতে চেনার পর মিথ্যকদের বডি ল্যাঙ্গুয়েজ ধরে দিতে পারে মিথ্যুক মিথ্যা কথা বলার সময় অনেকেই উসখুস করেন